নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনি রেল গেটের উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সারা দেশে নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথ নাটক অনুষ্ঠিত হয়। গানে ও নাটকে বিভিন্নভাবে নারী নির্যাতন, ইফটিচিং, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জিহান আল রশিদ সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণীর পেশার মানুষ।